আমি কইছি যে হোটেলের নাম কইছি, কয় না যাবো না। হোটেলটা হলো চিনে না নাকি? বাঙালি? জি ভাই, আমার নাম কাশেম, আমি বাঙালি, আমি এখানে চাকরি বাকরি করি। কি চাকরি করে? গাড়ি চালাই। আমরা খাঁটি বাঙালি। আমি এতদিন ভুল ভাবছি, কত সুন্দর দেশ, কি সুন্দর সাগর, কি সুন্দর পুরী। ভাইজান তবলা খেয়ে গেলাম কে, কি দেখতেছেন আপনি? না, কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, আহ, কি ধন দৌলত, সয় সম্পত্তি, এত সুন্দর সবকিছু রাইখা, একদিন যাই দেবো মহিলারে। ভাইজান, আপনি যে টাকা পয়সা আছে, এই দেশের কোটিপতি করে সেই টাকা পয়সা নাই কে? টাকা ছাড়া আর কি আছে ভাইজান? আরে, আমার ভাইজানের কি আছে বলতে চান? ভাইজানের পুরো পুরান ঢাকাটা হাতের মুঠায় আছে, ঠিক আছে? এছাড়াও একটা ডাইনোসর বি আছে, যেটা পাহাড়ের থেকে উঁচু। ডাইনোসর? হ্যাঁ। ভাইজান আপনারা একটু এখানে দাঁড়ান, আমি একটা ফোন করে জরুরি ফোন। হ্যাঁ, ঠিক আছে, এখন আসি।
সুন্দর আছে জায়গাটা, ভালো আছে কিন্তু জিনিসটা। দাস কি গাইছেন, এটা হইতেছে থাইল্যান্ডের অন্যতম সুন্দর আর বড় হোটেল। ওই মিয়া কি কইতেছেন না কইতেছেন, এত বড় দেশ, এত বড় দেশে এটাই সুন্দর হোটেল, আর কোনো সুন্দর হোটেল নাই কা? হা তা থাকবে না কেন, তা আছে, কিন্তু এই হোটেলের মালিক কর্মচারী সবাই হইতেছে বাঙালি, আপনাকে সুবিধা হবে। সুবিধা মানে সুবিধা, আরে এটা তো বড় কাজ করে আলাইছো। হ্যাঁ মনের ভাষা কইলে বইলে কোন ছাড়া আর কোনো শান্তি আছে নাকি ভাইছে? খুব ভালো কাজ করছো তুমি, খুব ভালো করছো আমগরে এই হোটেলে লিয়ে আয়া। তুন হুনো তোমার একটা কথা কই রাখি, অহন দিকা আমরা যতদিন এখানে আছি আপনি আমাকে লগেই থাকবেন, আপনার খরচা পাতি যা লাগে আমাকে তেল লিয়ে নেবেন। পুরান ঢাকার পোলাবেন বুঝছেন না, কলিজাটা কিন্তু মাইন্সের কলিজা না, বাঘের কলিজা, এত বড়। জি ভাই একদম ঠিক বলছেন। অপমান করেন না ভাই, ওই যে আপনি বললেন না যে টাকা পয়সা যদি লাগে তাহলে চাইতে, এই জন্য মানে যদি কিছু অ্যাডভান্স দিতেন খুব উপকার। এটা কোনো ব্যাপার নাকি, টাকা পয়সা দিতেছে হাতে মন্দা হলুম আর দিমু এল। ভুল হয়ে গেছে গা, দাঁড়াও দাঁড়াও ভুল নোট বাইর ফিরে লাইছি, কুচকিতে বাইর করতে এল। ওই আগেরটা দিয়ে দাও, খুচরা পাতি দেখি কি করবো। ঠিক আছে ভাই, তাহলে আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনাদের রুম টুম ঠিকঠাক করে আসি। ঠিক আছে একটু তাড়াতাড়ি করেন, গরমে তো তপ দেখা যেতেছি গা। আলার করে তো সুবিধা মনে হইতেছে না, ওরা তো নজরবন্দি করে রাখার লাগবে মনে হইতেছে না। ভাইজান একটু ঝামেলা হয়েছে, এই হোটেলে কোনো রুম খালি নাই, সব বুক। ওই মেয়ে কি কইতেছ না কইতেছো, এই হোটেল ছাড়া ধান যাবো না, অন্য হোটেলে গেলে তো ইংরেজিতে বাতচিত করতে হবো, এটা তো পারবো না ভাই, এখানে থাকতে হবো যেমনি পারো, এটা ম্যানেজ পুরো গেলে মনে করি যাবো গা। আমি অত কিছু বুঝি না, এই যে এই যে এখানে বইতাছি, এই যে আমি যে এই যে গাড়িটা বইছি, আমরা মরণ চরণ যাইবো না, আমি জানি না তুমি যেমনি পারো ভাই, এখানে হোটেল ম্যানেজ করো, এখানে থাকতে হইবো ভাই, যার না হওয়া পর্যন্ত হোটেলের রুম ম্যানেজ না হওয়া পর্যন্ত আমি এখানে বলি, আমি জানি না ভাই, আমি জানি না ভাই। আরে ভাই ভাই এটা বললাম, অন্য জায়গায় গেলে ইংরেজিতে বাতচিত করতে হবে মিয়া, ইংরেজি বাতচিত বুঝো মিয়া বুঝো। সবচেয়ে সুন্দর হোটেল, ঠিকই তো, এই হোটেলের মালিক হইতেছি গিয়া বাংলাদেশি মালিক, ভালো তো, চিন্তা করছি যে বাংলা বাতচিত করতে আরম্ভ, আমাকে গরম পানি লাগলে কমু যায় গরম পানি দে, ঠান্ডা পানি লাগলে কমু যায় ঠান্ডা পানি দে। রুম খালি নেই কি হয়েছে, অসুবিধা নাই তো, দরকার হলে হোটেল কিনে লো, ডাক মালিক রে, ডাক মালিক, ডাক ওই মালিক শুনতেছে, ওই মালিক এদিকে আলোচনা খেলা,
ওই মালিক এদিকে আয়, আউস রে গেল, এই মালিক মালিক আরে আয় না গেল, আপনারা চিৎকার চেঁচামেচি করছেন কেন? মানে আমি এই হোটেলের মালিক, কোনোভাবে সহযোগিতা করতে পারি? হ্যাঁ পারেন তো, এর লেগেই তো ডাকাডাকি করতেছি। বলেন আপনি এই হোটেলটা আমার কাছে বিক্রি করে দেন, আমরা কিনে লই। মানে আমি হোটেল বিক্রি করবো কেন? বাহ, বিক্রি করবেন না আবার রুমও খালি রাখবেন না, তাহলে কেমতে কি আমরা থাকুক কই? তাহলে কেমতে? এটা তো হতেই পারে, হয়তো এই হোটেলে জায়গা নেই, আপনারা চাইলে অন্য হোটেলে দেখতে পারেন, দেখেন। কি কইতেছে না কইতেছে? হ্যাঁ ম্যাডাম আপনি বুঝতেছেন না, অন্য হোটেলে গিয়ে যদি থাকি ওইটা একটু ফরেন হোটেল, মানে ইংরেজিতে বাতচিত করতে হইব, আমরা তো দুই ভাই ইংরেজি পারি না, তাহলে কেমনি কি করুম, কেমতে কি হইব কিছুই তো বুঝতেছি না, একটু হেল্প করেন না। এর লেগে কইতেছি বেঁচে দেন। ম্যাডাম আসলে ওনারা যদি অন্য হোটেলে থাকে তাহলে ওনাদের ডাক্তার দেখাতে অনেক অসুবিধা হবে, দেখেন না কিছু করা যায় কিনা। ও আপনারা বুঝি ট্রিটমেন্ট করতে এসেছেন এখানে? হ্যাঁ চিকিৎসা করানোর লেগে আইছি, আমি চিকিৎসা করাইতে গিয়া যদি ইংরেজিতে বাতচিত করতে হয় তাহলে তার আগেই তো মরে যাবো, চিকিৎসা করানো লাগবে না তো। খবরদার ভাইজান খবরদার, জবানে এইসব কথাবার্তা আনবেন না, কোনো বেশিলি কথাবার্তা করবেন না। ভাইজান যদি মরে যায় তাহলে তো আমি আর ছোট ভাই লাল দুইবার মরে যাবো, একদম দুইবার মরে যাবো, কারণ ভাইজান মরে গেছে গা, এই শোকে একবার মরে যাবো গা, তারপর ভাইজান মারা যাওয়ার পরে আমার এই ইংরেজিতে বাতচিত করতে হইব, ওই টেনশনে আরেকবার মরে যাবো গা। কব বুঝছেন এলা, এই জন্য কইতেছি হোটেলটা আমার কাছে বেঁচে দেন, আর নাহলে কদিনের লাগে বন্ধক দিয়ে দেন, আমার চিকিৎসা শেষ করে তারপরে আপনি ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা এই জায়গায় ওয়েট করুন, আমি দেখছি কী করা যায়, আমার ম্যানেজারকে বলে দিচ্ছি, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ ওয়েট করুন। হ্যাঁ ঠিক আছে, শুনছেন, চলুন এখানে বসি, আসেন আসেন আসেন। কেলাস কেলা আসিস কেলা, কি হয়েছে? আসবো না তো কি করবো, তুমি সুইমিং পুলে নেমেছো সাথে একটা বাটি দিয়ে গোসল করছো, আমরা হাসবো না স্টুপিড? আইছে উন্নত মানের বলদ। এই এই কারে বলদ কইলে, পুরান ঢাকার পোলাবেন বলদ হয় না বুঝছো, বাঘ হয় বাঘ। এই বলদ কারে কইতাছো বুঝতাছি না তো, হ্যাঁ কারে বলদ কইতাছো? শুনো কারে পুষ্করি মারা রাখছে গেলা গোসল করানোর লেগা, সাঁতার যদি পারতাম দেখতেন কেমনে লাভ দেয়। আইছে আমার বলদ কইতে ভাইজান তো করে খাওয়া লাগবো, যদি জানো তোমার লাল রে পানিতে ভালাই দিচ্ছ। ওই বেটা ওই আমি ওই তোর বাইরে না করে দেবো, জানো তোর বাইরে তোরা হাওয়া করে দেবো। এই বাটিটা কি কর, টাকা ভিক্ষা কর, হ্যাঁ এক বাটি দিয়ে হাগজ, এক বাটি দিয়ে মুত, এক বাটি দিয়ে খা। ও ইয়া কুমুর চালা, কুমুর চালা, ছবিটা তো দেখা হলো না রে, আবার আমাদের নাই করার কিছু আছে। হ্যাঁ বাদ দে, তোমারে কইলে আমগুলো লগে রাখছি দরদাম করানোর লাগিয়া, ঠিক আছে? তুমি ভালো কইরা সুন্দর কইরা দরদাম কইরা জিনিসপত্র কিনে দিবা আমগুলো। হ্যাঁ মহল্লায় অনেক মানুষ আছে, ব্যক্তির জন্য আমার গিফট কেনার লাগবো। হ্যাঁ যাতে মরণের পরেও আমার এসব মনে রাখে, বুঝছো না? সবতে আপনার কথা মনে রাখবো সবতে। ভাইজান
এই ব্যাপারটা লয়ে আপনি কোনো চিন্তাই করেন না, আমি তো আছি, তাই না? আপনি খালি চলেন আমার লগে, দেখেন কই চলে যায়। বিশ্বাসটাই হলো বড় কথা, বুঝছো? মানুষের বিশ্বাস করানটাই আসল কথা, কথা যাচ্ছে না? বিশ্বাস করে ঠইকা যাওয়ান ভালো। একদম ঠিক কইছেন ভাই। কাসেম ভাই, এখানে কি কি পাওয়া যায়? এইখানে কি পাওয়া যায় না এটা কোন? এই মনে করেন আপনার হাঙ্গরের চামড়া দিয়া আপনার জ্যাকেট, সাপের চামড়ার মানি ব্যাগ, অক্টোপাসের আংটি, হাতির দাঁতের লকেট, যদি চান মাইন্সের চামড়া দিয়েও জিনিসপত্র বানায় দেওয়া এনে সম্ভব। এইটা কি কইলা? মাইন্সের কি জব দিয়া মানুষ মহিলা গেলে কি চামড়া দিয়া? তুমি এটা বেশি কইলা কাছেন, ধরো বাদ দাও এইসব, চলো সামনের মার্কেটে ঢুকে পড়ি। চলেন চলেন চলেন। আপনি আমাকে যেভাবে বাঁচাইছেন, আপনি যেভাবে বিপদে সাহায্য করছেন, আপনি যে আমাকে আশ্রয় দিচ্ছেন, এটা কত বড় ভালো মানুষ না হলে আপনি এটা করতেন?